আজকে এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেল, আর আমার ভাইরা সেখানে তো কি পাচ্ছে না, ত্রাণ পাচ্ছে না। এর চেয়ে দুর্ভাগ্য বা কি হতে পারে? আজকে পদ্মা নদী, পদ্মা সেতু উদ্বোধন করবেন, আরে করেন না, পদ্মা কেন করেন, পদ্মা করেন, গঙ্গা করেন, আর কিছু করেন না, আমাদের কোনো আপত্তি নেই। তো এটা হলো একটি চলমান প্রক্রিয়া, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে যুগের পর যুগ, প্রয়োজন অনুযায়ী উন্নয়ন হবে, এখানে কারো কি যুক্ত নাই। যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যমুনা ব্রিজ উদ্বোধন করেন, তখন কি এই ধরনের আয়োজন করেছিলেন? কিন্তু তখনই পদ্মা সেতুর বীজ রোপিত হয়েছিল, তখনই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পদ্মা সেতুর কথা বলেছিলেন, স্বপ্ন দেখেছিলেন, আজকে বাস্তবায়ন হচ্ছে, হবে, এটাই হলো বাস্তবতা। কিন্তু আমার কথা হলো, ওই সময় তো আমরা কোটি কোটি টাকা ব্যয় করি নাই, ওই আজকে কেন পদ্মা সেতু উদ্বোধন করতে গিয়ে এত হাজার কোটি টাকা ব্যয় করতে হবে? কি কারণ? আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমাদেরকে, আমিও কি ভাগ্যবান, উনি আমাকে দাওয়াত দিয়েছে, খুব বিশ্লেষণে দাওয়াত দিয়েছে, আমাদের ছয় সাতজনকে দাওয়াত দিয়েছে, আমরা যাই নাই, কেন জানেন? আরে ভাই, এটা তো খুনি, গেলেই তো টুপ করে ফেলাই দেবো, এটা তো খুনির যার ফেলাই দেবো, কারণ আমরা দেখলাম তো দিনে দুপুরে মানুষ গুম করে ওরা হত্যা করেছে, ঠিক, আমাদের ইতিহাস আলীকে হত্যা করে গুম করেছে, আমাদের চৌধুরী আলমকে গুম করেছে, ঠিক, আমাদের হাজার হাজার আছে গুম হয়ে গেছে, ওইখানে কি ভাই পদ্মা সেতু যাওয়া যায়? এখানে প্রধানমন্ত্রী নিজে বলছে যে আসলে ডুব করে ফেলাই দেবে, আমার প্রধানমন্ত্রী খুনের অপরাধে অপরাধী হবে, এটা খুনের অপরাধে অপরাধী হবে, এবং এটার জন্য হত্যার হুমকির জন্য ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা মামলা করব। এটা সহজ কথা বলেন নাই, টুপ করে ফেলে দিবেন একজনকে, আবার আরেকজন পানির মধ্যে চুয়াবেন, উনি কি গুন্ডামি শিখছেন নাকি প্রধানমন্ত্রী? দেশের গুন্ডা প্রধানমন্ত্রী আমরা চাই না, আমরা চাই প্রধানমন্ত্রী যিনি বানবাসীদের পাশে দাঁড়াবেন, যিনি বানবাসীদেরকে ভিক্ষা দেবেন না, যিনি বানবাসীদের জন্য উপর থেকে রিলিফ ফেলে দেবেন না, নিজে হাত থেকে দিয়ে আসবেন।